হ্যালো, আসসালামু আলাইকুম, জুমা মুবারক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মাহমুদ বাবলু আছি আপনাদের সাথে। আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম আপনারা কানাডা, অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডেরও অ্যাপ্লাই করেন। দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম লাস্ট 2 উইকস আগে আমি একটা অ্যাপ্লাই করছি অলরেডি নিউজিল্যান্ডের। এই যে নিউজিল্যান্ডের ভিসা চলে আসছে আমার। তো আপনারা অস্ট্রেলিয়া, কানাডার পাশাপাশি এখন যদি নিউজিল্যান্ডের ভিসা করেন বা করতে চান, আমাদের মাধ্যমে করতে পারেন নিউজিল্যান্ডের ভিসা। যাদের ট্রাভেল হিস্ট্রি নাই, শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, ভালো একটা ভিসার পজিশন আছে, মোটামুটি একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে, অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাদের যদি নাও থাকে, সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে করে দিতে পারবো নিউজিল্যান্ডের ভিসা। প্লাস আপনারা যদি চান অস্ট্রেলিয়ার ভিসাও করতে, অস্ট্রেলিয়ার ভিসাও করে দিতে পারবো। আর কানাডার ভিসার কথা তো আমি অলরেডি আমার সব ভিডিওতে বলতেছি যে আপনারা কানাডার জন্য অ্যাপ্লাই করেন। যদি আপনি মনে করেন আমার বাজেট নাই কানাডাতে যাওয়ার জন্য বা আমি যেতে পারবো না, যদি ট্রাভেল হিস্ট্রি থাকে তাহলে আপনারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ ভিসার রেশুর যে ব্যাপারটা, সেটা কানাডা সব থেকে বেশি। দ্বিতীয়ত, আপনি ই ভিসার কথা যদি বলেন, নর্মাল ডকুমেন্টসে উইদাউট ইন্টারভিউ আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছেন, শুধু বায়োমেট্রিক দিয়ে যদি আপনার কাছে ভালো ডকুমেন্টস থাকে। প্লাস এখন নিউজিল্যান্ড আবার একটা অপরচুনিটি দিতেছে ভিসা দেওয়ার, ই ভিসা দেওয়ার। তো আপনারা চাইলে নিউজিল্যান্ডের জন্য ইনশাআল্লাহ ভিসা অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে। তো ডিসপ্লেতে অথবা ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের অফিসেও ভিজিট করতে পারেন, অথবা আপনাদের কোনো ইনকোয়ারির জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।